আগরতলা থেকে মজলিশপুর বিজেপির দলীয় রেষারেষি দেখলেন সাধারণ মানুষ। রবিবার মজলিশপুরে যুব জমায়েতের ডাক দিয়েছিলেন এলাকার বিজেপির বিধায়ক সুশান্ত চৌধুরী। এলাকার যুব অংশ এবং অন্যান্য মানুষ সেখানে যোগ দিয়েছিলেন, কিন্তু এলাকার যুব মোর্চার নেতারাই সেখানে ছিলেন না। জানা গেছে বিজেপির শাসক গোষ্ঠী এই যুব সম্মেলনের পক্ষে মত দেয়নি। যুব সম্মেলন শুরু হতেই দেখা যায় বিজেপির শাসক শিবির ঘনিষ্ঠ মহিলারা আগরতলার দিক থেকে মিছিল নিয়ে ঢোকেন মজলিশপুরের দিকে। তারা বিপ্লব দেব জিন্দাবাদ স্লোগান যেমন দেন, তেমনি সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে স্লোগানও শোনা যায় তাঁদের মুখে। হাতে বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্লোগান তোলেন শাসক দলের লোকজন। আগরতলার দিক থেকে যে মিছিলটি মজলিশপুরের দিকে গিয়েছিল বিপ্লব দেব জিন্দাবাদ স্লোগান দিয়ে, সেটি মূলত ছিল মহিলাদের। অন্যদিকে সুশান্ত চৌধুরীর ডাকে যারা মিছিল নিয়ে এসেছিলেন সেটি ছিল যুব অংশের। মাঝখানে শাঁখের করাতের অবস্থা দাঁড়ায় পুলিশের, পুলিশ দুই মিছিলের মাঝেই দাঁড়িয়ে পড়ে। রাজ্য অতিথিশালাতে বিপ্লব হঠাও স্লোগান উঠেছিল। তার অনেকদিন আগে থেকেই শাসক পাল্টা এবং সংস্কারপন্থী বিধায়কদের মধ্যে দড়ি টানাটানি চলছিল বিজেপিতে। এবারে একেবারে তা প্রকাশ্য রাস্তায় এসে দাঁড়াল। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।